এই মুহূর্তে যদি আপনারা মলয় মুখোপাধ্যায় মহাশয়ের ফেসবুক পেজটি দেখেন, উনি একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন, সেইটি আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। উনি লিখছেন, গত 29 মার্চ 2023 পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তার ধর্ণা মঞ্চ থেকে জনসাধারণ এবং মিডিয়াকে ভাষণ দেওয়ার সময় রাজ্যের প্রায় 7 লক্ষ সরকারি কর্মচারীদের বিরুদ্ধে অবমাননাকর এবং অপমানজনক মন্তব্য করেন। তিনি স্পষ্টভাবে বলেন যে এই কর্মচারীরা চোর এবং ডাকাত। তাছাড়া তিনি বলেন যে পরে উক্ত কর্মচারীদের কঠোরভাবে বুঝে নেবেন, যেখানে বর্তমানে বকেয়াডির সর্বমোট পরিমাণ প্রায় 42,000 কোটি টাকা। স্বৈরাচারী মুখ্যমন্ত্রীর এহেন অগণতান্ত্রিক ও আইন বিরোধী বক্তব্যের বিরোধিতা করে ও 7 লক্ষ সরকারি কর্মচারীদের অপমান করার জঘন্য অপরাধের বিরুদ্ধে INTUC অনুমোদিত কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ হেয়ার স্ট্রিট থানায় ও কলকাতা পুলিশ কমিশনারের অফিসে গত 1 এপ্রিল এবং 3 এপ্রিল 2023 পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করে তার বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শুরু করার দাবি জানাই। গত 4/4/2023 রাজ্য INTUC-র সভাপতি ও নিখিল ভারত কংগ্রেস কমিটির সদস্য মোহাম্মদ কামরুজ্জামান রাজ্যের মুখ্য সচিব ও প্রশাসনিক সচিবকে দায়ের করা উক্ত অভিযোগের ভিত্তিতে প্রশাসন কর্তৃক মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। বর্তমানে উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রশাসন কর্তৃক কোনো ব্যবস্থা নেওয়া না হলে INTUC পরিচালিত কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ আগামী দিনে আইনের দিকনির্দেশ অনুযায়ী যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।